অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। তুলা রাশি নভেম্বর 2020 কেমন যাবে এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি মাসিক রাশিফলের ভিডিও। তুলা রাশির কেমন যেতে চলেছে নভেম্বর মাস এই বিষয়ে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। তো এ মাসে আপনাদের রাশির দ্বাদশ স্থানে আপনাদের শুক্র গ্রহের অবস্থান, অর্থাৎ রাশি বা লগ্নের অধিপতি শুক্র আপনাদের রাশির দ্বাদশে অবস্থান করছে এবং 16 নভেম্বর এই শুক্র আপনাদের রাশিতে অবস্থান করবে এবং বুধ আপনাদের রাশিতে অবস্থান করছে এবং 23 নভেম্বর থেকে এই বুধ বকরি থেকে মার্গী হচ্ছে এবং রবি নিচস্থ গৃহে এই 16 নভেম্বর পর্যন্ত এই তুলা রাশিতে অবস্থান করবে এবং 16 নভেম্বরের পর এই রবি আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং 28 নভেম্বর এই বুধ বৃশ্চিক রাশির ঘরে অবস্থান করবে এবং রাশির তৃতীয় বৃহস্পতি গ্রহের অবস্থান তৃতীয়পতি তৃতীয়ভাবে অবস্থান করছে। রাশির চতুর্থে শনি গ্রহের অবস্থান এবং 600 নামক মহাপুরুষ রাজযোগ তৈরি করছে এবং এই বৃহস্পতি 20 নভেম্বর আপনার মকর রাশিতে শনির সঙ্গে একত্রে অবস্থান করবে এবং আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মঙ্গল আপনাদের রাশির ষষ্ঠ স্থানে বকরি অবস্থায় অবস্থান করছে মীন রাশির ঘরে এবং 14 নভেম্বর থেকে এই মঙ্গল মার্গী হয়ে যাচ্ছে এবং আপনাদের রাশির দ্বিতীয়ভাবে কেতুগ্রহের অবস্থান এবং আপনাদের ঠিক অষ্টমভাবে রাহুগ্রহের অবস্থান। কী ফল হতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অনেকেই জানতে চেয়েছেন যে স্যার, এটা আমরা লগ্ন থেকে দেখবো না রাশি থেকে দেখবো? আপনারা লগ্ন থেকে ওই রাশি ফলটি দেখতে পারেন, আবার রাশি থেকেও এটা আপনারা দেখতে পারেন। দেখুন, কেউ কেউ বলছেন যে কোনো কোনো ভিউয়ার বলছেন স্যার আমার যে মিলল না আপনি অর্থের কথা বললেন। দেখুন, তুলা রাশি বা তুলা লগ্নের লাখো কোটি কোটি লোক আছে, প্রত্যেকেরই দশা অন্তর্দশা আলাদা। এবার এটা সম্পূর্ণ দেখুন, আপনার রাশিফলটি পূর্ণাঙ্গ শুনবেন তাহলে বুঝতে পারবেন কতটা ডিফাইন করে যাচ্ছে দশা এবং অন্তর্দশা আপনাদের ডিফার করে গেলে। এবং আপনাদের রাশিচক্রে যদি গ্রহের অবস্থান ঠিক থাকে বাই বার্থ চার্ট, মানে আপনি যখন জন্মিছিলেন সেই সময় যদি গ্রহের চাল ঠিক থাকে, সেক্ষেত্রে বর্তমানে এই যে গ্রহের যে গোচর অনুযায়ী আমি যে ফলাদেশ করতে চলেছি সেগুলো কিন্তু আপনাদের প্রেডিকশন পিন পয়েন্ট মিলতে বাধ্য। আর যদি অশুভ গ্রহের দশা চলে অন্তর্দশা চলে, সেক্ষেত্রে কিন্তু ঠিক প্রেডিকশনগুলো উল্টো হবে। তো শুরু করা যাক, তুলা রাশি আপনার নভেম্বর মাস কেমন যাবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর। এটা আপনাদের এটা পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং এর সাথে সাথে আপনারা বারবার বলছি হোয়াটসঅ্যাপে আপনারা রাশি লগ্ন জানার জন্য কমেন্ট করবেন না, আপনারা সম্পূর্ণরূপে কমেন্টস বক্সে কমেন্ট করুন। শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি আসি স্বাস্থ্য। আপনাদের লগ্নাধিপতি বা রাশির অধিপতি এই শুক্র আপনাদের রাশির দ্বাদশস্থানে অবস্থান করছে এবং এই 16 নভেম্বর পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো জায়গা দেখা যাচ্ছে না এবং মঙ্গলের দৃষ্টি এর উপর নিচস্থ শুক্র। প্রথম কথা, নিচস্থ শুক্র, লগ্নাধিপতি নিচস্থ এবং মঙ্গলের দৃষ্টি শরীরের পার্টটাতে আপনাদেরকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক পার্টটা 16 নভেম্বর পর্যন্ত মোটেও শুভ নয়। 16 নভেম্বরের পর যখন এই শুক্র আপনাদের রাশির তে অবস্থান করবে বা লগ্নে অবস্থান করবে, তখন থেকে এই শারীরিক পার্টটা কিন্তু আপনাদের অনেক অংশে ভালো কিন্তু হবে। এবং এই শুক্র যখন আপনাদের রাশিতে বা লগ্নে অবস্থান করবে তখন কী হবে, আপনাদের শারীরিক পার্ট ভালো হবে, আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, মান সম্মান বৃদ্ধি পাবে, খ্যাতি বৃদ্ধি পাবে এবং আপনাদের পরাক্রম কিন্তু বাড়বে। এটা হচ্ছে যাদের
শুক্রের দশা বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে, শারীরিক এবং মঙ্গলের যে দৃষ্টিটা পড়ছে সেক্ষেত্রে চোট আঘাত লাগা, ছোটোখাটো দুর্ঘটনা, এই জায়গাগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই দিক থেকে কিন্তু কিছুটা হলো সাবধানতা অবলম্বন করুন। এইবার আসি আপনাদের ধনভাগ্য। দেখুন, আপনাদের দ্বিতীয় পতি মঙ্গল এবং আপনাদের সপ্তম পতি মঙ্গল, এই মঙ্গল বকরি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করছে, অর্থাৎ ঋণের ঘরে। অর্থাৎ এই সময় আপনাদের ঋণ কিন্তু বাড়বে, অর্থাৎ আপনাদের ইনকামের থেকে ব্যয়টা কিন্তু বেশি হবে, ঋণ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। এবং যাদের কাদের হবে, যাদের মঙ্গলের মহাদশা বা মঙ্গলের অন্তর্দশা চলছে, এবং রাশির দ্বিতীয় হবে কেতুর অবস্থান, যাদের কেতু মহাদশা বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ঋণে জড়িয়ে যাওয়া বা অত্যাধিক ব্যয় হওয়া, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের রাশির তৃতীয় হবে সকেত্রিক বৃহস্পতির অবস্থান, এবং এটা আপনার বৃহস্পতি থাকছে আপনার 20 নভেম্বর অবধি। দেখুন, আপনাদের কমিউনিকেশনগুলো বাড়বে, টেলিকমের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা বড় ভাইদের সঙ্গে আপনাদের সম্পর্কে উন্নতি হবে, আপনাদের দূর যাত্রা, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির সপ্তম ভাবে পড়ছে, পঞ্চম দৃষ্টি, অর্থাৎ ম্যারিড লাইফ যা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, যাদের হবে সেটা হচ্ছে যাদের বৃহস্পতির মহাদশা বৃহস্পতির অন্তর্দশা চলছে। এবং বিবাহের একটা কানেকশান, যারা দীর্ঘদিন ধরে বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন, বিয়ের ব্যাপারটা কিন্তু যোগাযোগ কিন্তু আপনাদের আসবে। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়, পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে কিন্তু এই সময়টাই ভালো, যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে। আমি এর আগেও বলেছি, বৃহস্পতি যেখানে বসে তার থেকে যেখানে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো কিন্তু প্রবৃত্ত হয়। এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির নবম স্থানে পড়ছে, অর্থাৎ ভাগ্যোদয় আপনাদের হবে, পিতার থেকে সহযোগিতা, পিতার হেলথটা আপনাদের ভালো হবে, এবং ধর্মীয় কাজের সঙ্গে আপনারা লিপ্ত হবেন, এবং পৈতৃক সম্পত্তি পাওয়া, দূর যাত্রা, হায়ার এডুকেশন যারা করছেন এডুকেশনের দিকে আপনাদের ভালো হবে, শেয়ারের দিক থেকে, শেয়ার যারা লগ্নি করেছেন তাদের দিক থেকে ভালো, গোল্ডের শেয়ারে যারা লগ্নি করেছেন তাদের দিক থেকে ভালো, যাদের বৃহস্পতির মহাদশা বা বৃহস্পতির অন্তর্দশা হয়েছে তাদের ক্ষেত্রে এই লাভটা কিন্তু পাবেন। এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে পড়ছে। দেখুন, একাদশ স্থানে এই বৃহস্পতির দৃষ্টি পড়ায় আপনাদের লাভ সফলতার জায়গা বাড়বে, ব্যবসার জায়গাতে আপনাদের ডেভেলপমেন্ট হবে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পদোন্নতি, বড় ভাই বোনদের সাথে আপনাদের ভালো একটা সম্পর্ক হয়ে উঠবে, আপনারা সহযোগিতা পাবেন, গুরুর সহযোগিতা পাবেন এই সময়। অর্থাৎ এই একাদশ স্থানে দৃষ্টি পড়ায় আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা লাভের জায়গা, দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ হবে, তাদেরই হবে যাদের বৃহস্পতির মহাদশা বা বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের। এবার দেখুন, আপনাদের রাশির ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান। এই মঙ্গল যেহেতু আপনাদের সপ্তম পতি এবং সেই সপ্তম পতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং বকরি অবস্থায়, এবং 14 নভেম্বর থেকে এই বক্রটা কাটছে, যদিও ষষ্ঠভাবে অবস্থান করছে, এই জন্য কী হয়, ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু সমস্যা। কাদের হবে, যাদের মঙ্গলের মহাদশা বা মঙ্গলের অন্তর্দশা, সেক্ষেত্রে ম্যারিড লাইফের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্বেন্স, এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের অভাব, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশি নবমভাবে পড়ছে, আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন, পিতার হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে চিন্তার ব্যাপার আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দূরযাত্রা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই যাত্রা থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং আপনাদের এই মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের রাশির দ্বাদশ স্থানে পড়ছে, এর আগেও বললাম ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই মঙ্গলের দৃষ্টি, অষ্টম দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নের উপর পড়ছে, অর্থাৎ আপনাদের
হুট করে মাথা গরম হয়ে যাওয়া, ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়া, বিপি বৃদ্ধি পাওয়া, এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ মাথা গরম হয়ে যাওয়া, ফুটপাটটা চট জলদি ডিসিশন নিয়ে নেওয়া, এই জায়গাগুলো কিন্তু কিছুটা হলো সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আপনাদেরকে বলি, আপনাদের একাদশপতি এই রবি, এই যে 16 নভেম্বরের পর থেকে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে, ধনভাবে রবির অবস্থা, একাদশপতি ধনভাবে আপনাদের ধনভাণ্ডার পূর্ণ করবে। যেহেতু একাদশ স্থান থেকে আমরা লাভ সফলতা বুঝি, সেটা ধনভাবে চলে যাচ্ছে এবং কেতুর সঙ্গে একত্রে হচ্ছে। আমি বারবার বলছি, কেতুর সঙ্গে যে গ্রহ একত্রে হয় তার সেই গ্রহের শুভ ফলগুলো কিন্তু বাড়িয়ে তোলে। অর্থাৎ 16 নভেম্বরের পর থেকে আপনাদের কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে, আপনাদের ইনকামটা কিন্তু বৃদ্ধি করবে। এর সাথে সাথে বলি, শুক্র 16 নভেম্বর আপনাদের রাশিতে অবস্থান করছে, লগ্নে অবস্থান করছে, অর্থাৎ এই সময় থেকে আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো কিন্তু অনেকখানি কাটবে, আর্থিক স্থিতি কিন্তু আসবে। এই 20 নভেম্বর এই বৃহস্পতি আপনাদের রাশি চতুর্থ স্থানে চলে যাচ্ছে, অর্থাৎ বাহন সুখ, গৃহসুখ এবং বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, মায়ের থেকে সহযোগিতা, শিক্ষার দিক থেকে ভালো, এডুকেশনের দিকটা খুবই ভালো, এবং আপনাদের ক্ষেত্রে বাড়ি হওয়ার সম্ভাবনা বা সেই জন্য টাকা দেওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু হবে। কাদের হবে, যাদের বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তদশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা আসবে। এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির অষ্টমভাবে পড়ছে, আকস্মিক ধন প্রাপ্তি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং পাশাপাশি কার্যক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি বা প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, যাদের বৃহস্পতির মহাদশা চলছে বা বৃহস্পতির অন্তদশা চলছে। এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির দশম স্থানে পড়ছে, অর্থাৎ কর্মভাবে পড়াতে আপনাদের ক্ষেত্রে কর্মের দিকটা কিন্তু ভালো হবে, অর্থাৎ তুঙ্গ গিয়ে কর্মপ্রাপ্তির জায়গা, কর্মক্ষেত্রের মানসম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্রের সফলতা, কর্মক্ষেত্রে আপনাদের উচ্চ পদ পাওয়া, এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে। এই বৃহস্পতির দ্বাদশভাবে দৃষ্টি পড়ছে, অর্থাৎ বিদেশ থেকে অর্থ আসা, নবম দৃষ্টি দ্বাদশভাবে বিদেশ থেকে অর্থ আসা, আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে, পাশাপাশি ব্যয়ও কিন্তু আপনাদের হবে। এর সাথে সাথে বলি, যাদের বৃহস্পতির দশা চলছে বা অন্তর্দশা চলছে তাদের, দেখুন আপনাদের রাশির চতুর্থভাবে শনির অবস্থান, এবং এই শনি আপনাদের রাশির ঠিক তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির ষষ্ঠভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, কর্মক্ষেত্রে চাপ সমস্যা এগুলো হবে, ব্যাংক থেকে ঋণ নিতে বা লোন পেতে বাধাপ্রাপ্ত হবেন, ঋণের জায়গাটা কিন্তু যথেষ্ট বাধা সৃষ্টি করবে, কিন্তু রোগ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন, রোগ থেকে আপনারা মুক্তি পাবেন, এবং শত্রু বিনাশ কিন্তু এই সময় আপনাদের হবে। এই শনির দৃষ্টি আপনাদের, এই দশম দৃষ্টি আপনাদের রাশি অথবা লগ্নে পড়ছে, আপনাদের ক্ষেত্রে অলসতা এবং আচ্ছা করছি করব, আজ নয় কাল, কাল নয় পরশু, এই যে কিছু কিছু ক্ষেত্রে অলসতা, এনার্জি না পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আসবে। সেটা আসবে কবে? 14 নভেম্বর পর্যন্ত এই অলসতাটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাচ্ছে, যে 14 নভেম্বরের পর থেকে আপনাদের অনেকটাই ভালো হবে, অলসতাটা অনেকটাই কাটবে। এবং এই শনির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির দশম স্থানে পড়ছে, কর্মের দিকটাতে আপনাদের চাপ বাড়বে, কর্ম পেতে একটু হলেও সমস্যা দেবে। কাদের হবে? যাদের শনির মহাদশা, শনির অন্তদশা তাদের ক্ষেত্রে, দেখুন বৃহস্পতির ক্ষেত্রে এক হচ্ছে, শনির ক্ষেত্রে এক হচ্ছে, মঙ্গলের ক্ষেত্রে এক হচ্ছে, শুক্রের ক্ষেত্রে এক হচ্ছে, দেখুন একটা মানুষের বিভিন্ন রকম দশা, যার কারো শুক্র চলছে, কারো শনির চলছে, কারো বৃহস্পতি চলছে, কারো বুধের চলছে, কারো কেতুর চলছে, কারো রাহুর চলছে, সেই ক্ষেত্রে কী হচ্ছে, প্রেডিকশনগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে সপ্তম দৃষ্টি দশমভাবে পড়ছে, এই কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের চাপটা কিন্তু বাড়বে। অষ্টমভাবে রাহু, এই জায়গাটাতে কিন্তু একটু হলো প্রবলেম দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার জায়গায় আনবে, বাধার জায়গা নিয়ে আসবে, এবং আপনাদের ধননাশ, অর্থনাশ কিন্তু হবে, ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া বা চিকিৎসা ক্ষেত্রে
অধিক অপচয়, শরীরের ক্ষেত্রে অধিক টাকা অপচয় হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে। এর সাথে সাথে আমি এই ভিডিওতে জানাবো আপনারা কি দেখুন, এই যে মহাদশা অন্তর্দশা ডিফারেন্টে এই যে গোচরের ফলের প্রেডিকশন কিন্তু আলাদা আলাদা প্রত্যেকেরই কিন্তু হবে। অনেকে নিজের মতন করে সাজিয়ে নিলে বললে হবে না যে এটা এটা হবে, দেখতে হবে যে আপনার কোন গ্রহের মহাদশা বা অন্তর্দশা চলছে। প্রত্যেকেই তুলারাশির মানুষ জাতক জাতিকা আছে, প্রত্যেকে কিন্তু এক দশা অন্তর্দশা চলছে না এবং গ্রহের অবস্থান কিন্তু সমান নেই। সেখানে কারো অর্থনৈতিক দিকটা ভালো হবে, আবার একজনের তুলারাশি অর্থনৈতিক দিক খারাপ হবে, কারো স্বাস্থ্যের দিক ভালো থাকবে আবার কারো স্বাস্থ্যের দিক খারাপ হবে, কারো এডুকেশনের দিক ভালো থাকবে কারো এডুকেশনের দিক খারাপ হবে। এটা হচ্ছে সম্পূর্ণ দশা মহাদশার উপর ডিপেন্ড করছে এবং গ্রহের চাল, গ্রহের যে গোচর সেই অনুযায়ী কিন্তু এই প্রেডিকশনটা ফলাদেশ করা হচ্ছে। এটা কোনো মনগড়া ফলাদেশ নয়। দেখুন, এবার আপনাদেরকে বলি, আপনাদের চতুর্থ স্থানে এই শনি অবস্থান করছে অর্থাৎ কেন্দ্রে অবস্থান, এবং আপনাদের ত্রিকোণের যে অধিপতি এই শনি অর্থাৎ পঞ্চমপতি আপনাদের চতুর্থ ভাব অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণের কানেকশান শশ নামক মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। 14 নভেম্বরের পর থেকে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ ভূমি, গাড়ি, বাড়ি, জায়গা, জমি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। কাদের হবে? তাদেরই হবে যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে, এবং সন্তান সুখের জায়গাটা কিন্তু তৈরি করবে এবং ধীরে ধীরে হেলথের জায়গাটা কিন্তু ভালোর দিকে নিয়ে যাবে, কিন্তু অলসতা দিকটা কিন্তু থাকবে। আমি এর আগেও বলেছি, শনি যেভাবে বসে সে ভাবটাকে ভালো করে এবং শনির দৃষ্টি খারাপ, শনির স্থিতি ভালো, শনির দৃষ্টি খারাপ, যে যেভাবে দৃষ্টি দেয় সেই সেই ভাবগুলোকে নাশ করে এবং যেভাবে অবস্থান করে সে ভাবকে কিন্তু ভরিয়ে দেয়। অর্থাৎ আপনাদের চতুর্থভাবে অবস্থা করছে গাড়ি, বাড়ি, সম্পত্তির প্রপার্টি এই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে, এবং এডুকেশনের দিকটা কিন্তু ভালো করবে। তাদেরই হবে যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা চলছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার দশা এবং অন্তর্দশার উপর। এই যে রাহুর অষ্টমভাবে অবস্থান, বারবার বলছি, অযাচিত খরচ হয়ে যাওয়া, অর্থ লস, অর্থ দণ্ড, হেলথের পিছনে প্রচুর পরিমাণে খরচ এই জায়গাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এবং আপনাদের নবমপতি বুধ আপনাদের রাশিতে মূল ত্রিকোণে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যোদয় কিন্তু আপনাদের হবে, ভাগ্যের দ্বারা যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু হবে। এইবার আপনাদেরকে জানাই আপনারা কি উপায় করবেন, যে উপায় করলে আপনাদের এই যে সংকট, যে সমস্যা, সেটা থেকে মুক্তি পাবেন, সেটা আমি এই ভিডিওতে জানাতে চলেছি। কিন্তু তার আগে জানিয়ে দিই, ষষ্ঠভাবে এই মঙ্গলের অবস্থান, সপ্তমপতি মঙ্গল দ্বিতীয় ঋণের জায়গাটা কিন্তু বাড়াবে, ঋণ থেকে আপনারা সাবধানে থাকুন। এবং তাদেরই হবে যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে, বা কেতুর মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে। এই শুক্র যখন 16 নভেম্বর থেকে চলে আসবে আপনার রাশিতে, অর্থাৎ স্বরাশিতে, যারা ফিল্মিয়েতে আছেন, মডেলিং, অ্যাক্টিং এর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, ফটোগ্রাফির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ধীরে ধীরে কিন্তু ভালো দিকে আসবে 16 নভেম্বরের পর থেকে। এবং মেডিসিনের সঙ্গে, ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো আসছে 16 নভেম্বরের পর থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু মেডিসিনের, ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা কসমেটিক্সের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 16 নভেম্বরের পর থেকে কিন্তু এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো আসতে চলেছে। তো এইবার জানাই, যারা তুলা রাশি বা তুলা লগ্নের যারা আছে তারা কি উপায় করেন, কি উপায় করলে আপনাদের এই রাহুর প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। আপনারা বৃহস্পতিবার দিন অথবা আপনারা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন, এই তিনটা দিনের মধ্যে একটা দিন সপ্তাহে আপনারা মন্দিরে একটি নারকেল আপনারা দিন, মায়ের চরণে একটি নারকেল নিবেদন করুন। দেখবেন যে গ্রহ দোষগুলো থাকছে কি না, সেই নবগ্রহের দোষ থেকে কিন্তু যে গ্রহ আপনার জীবনকে মানে পীড়িত করছে সেই পীড়া থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। অর্থাৎ
এটা আপনাদেরকে সপ্তাহে 3টা দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু আপনাদেরকে করতে হবে। তো এই হয়েছে তুলা রাশির মোটামুটি ওভারঅল নভেম্বর মাস কেমন যাবে। ডক্টর যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, টিচার যারা আছে তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যাবে। ওভারঅল তুলা রাশির মোটামুটি নভেম্বর মাসটা ভালো এবং মন্দ দুই দিকটাই কিন্তু আমি বিচার করে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপনা করলাম। আপনারা যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করুন। নমস্কার, ধন্যবাদ।